প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ। সেনাপতি লারার সঙ্গে জিয়ারি এলিয়ান গ্রহে পাড়ি দিল। এখানে যে কত রকমের এলিয়ান হয় তা এখানে দেখলেই বোঝা যায়। কত ধরনের, কত প্রকার, সব ধরনের এলিয়ান এখানে উপস্থিত আছে। জেরির আগমনকে খুব সুন্দরভাবে উদযাপিত করা হলো। আমি সবাই শুনেছি তুমি একটা ভালো দক্ষ ইঁদুর, ওই জন্য মিস্টার লারা তোমাকে এখানে পাঠিয়েছে এবং রাজামশাইকে সব কথা বলেছে। তুমি পরিচয় করো আমাদের রাজামশাইয়ের সঙ্গে। মিস্টার কালপিট হাজির। আমাদের রাজামশাই উপস্থিত হচ্ছে সকলের সামনে। এই তো আমি মিস্টার কালপিট হাজির হয়ে গেছি। এই তো আমাদের রাজামশাই এসে গেছে। এই হায় হায়, মাথা ঘুরে উল্টে পড়ে গেলাম রে। মহারাজ, কালপিট এলিয়ানটি হলো খুবই রসিকতক একজন মানুষ। তিনি ভাবেন জীবনটা সবসময় হাসি খুশিতে চলাই আমাদের উত্তম, তাই তার সাম্রাজ্যে অনেক প্রকার ভাঁড় আছে। সেই ভাঁড়গুলো অপেক্ষা করে কখন রাজা নিচে আসবে এবং তাকে নিত্য নতুন গান, ডান্স এবং গল্প শুনে তাকে আনন্দ দেবে, এটাই হচ্ছে তাদের কাজ। হায় হায়, মনে হয় এই রাজামশাই মনে হয় মরেই যাবে। ও একেবারে মাথা যে ঘুরে গেল আমার, একটু ঠিকঠাক করে নেই। মহারাজ কালপিট, আপনার মেয়ে যেটা বলেছিল পৃথিবী থেকে একজন ইঁদুরকে আনছি, খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি পরীক্ষা করবো তুমি কেমন শক্তিশালী এবং বুদ্ধিমান, বুঝতে পেরেছ একটা ইঁদুর? চলো, তার আগে তোমরা এখন ডিনার সেরে নাও। কী মজা, কী মজা, আমরা এখন ডিনার করবো। জেরির জন্য সব আজকে তোমাদেরও ডিনার আমার তরফ থেকে ফ্রি। এ আহু, আমরা যে আজকে ডিনার করব। ডিনার হাজির হয়ে গেল। এই নাও জেরি, তুমি খাও। না না, এসব কী দিচ্ছ, আমি সব খাই না। এটা খাও। না না, এইসব আমি খাই না। এইসব তো খেতে হয় জেরি, আমরা তো এইসবই খাই। হয় হয়, আমার বমি আসছে গো। ও একেবারে যে স্পেস থেকে পড়ে যাওয়ার পরে আমার আর দেখার কিছু নেই। হায় হায়, ওটা কি দূরে একটা শহর মনে হচ্ছে। যাই, ওই শহরের থেকে ঘুরে আসি। জেরিটা মনে হয় ওই শহরের মধ্যেই আছে। দেখি, হায় হায়, এত ছোট ছোট সব ঘর বাড়ি, আর এত এলিয়ান দেখতে পাচ্ছি, সবুজ সবুজ এলিয়ান। হায় হায়, বাঁচো। কে রে তুই? কে? হায় হায়, এসব আমার দিকে ভয় করছো কেন? আমি হচ্ছে এদের থেকে অনেক বড়, আমি হয়তো সম্রাট হয়ে যাবো এদের। যাই, এদিক থেকে ঘুরে আসি। এই যে একজন পানি দিচ্ছে। এই নাও জেরি, তোমাকে একটু পনির খাইয়ে দিই। জেরি, তুমি একটু পনির খাও। বাহ, খুব সুন্দর লাগছে। এই দেখো জেরি, সব খাবার খেয়ে উঠবে, না তো তোমাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো, বুঝতে পারলে তো? এত এত খাবার আমি কীভাবে খাবো? আমি পেটটা কি? হে জেরি, তুমি কি বলছো? সব খাবার তোমাকে খেতে হবে। স্যার স্যার, বলেন না, একজন বড় ধরনের এলিয়ান এসে গেছে। হাই হাই, এলিয়ান আমার গ্রহে কোথা থেকে আসবে? হাই হাই, এটা কি রে বাবা, সব পালাও, হামলা করে দিচ্ছে, এদিকে পালাও। ও টম, হাই হাই, ঘেরি এর ব্যবস্থা এক্ষুনি করে দিয়ে, টেনশন করো না। এই তুমি এদিকে চলে এসো, বুঝতে পারলে? তাড়াতাড়ি দাঁড়াও, একে ছুঁড়ে ওর হাতে দিয়ে যাই। হায় হায়, হাতে আমার কী লাগলো, এসব তো টমেটোর সস মনে হচ্ছে। হায় হায়, সব বিশাল বিশাল দুর্গ যে পড়ে যাচ্ছে আমার জন্য। ও সব তো ক্ষয় হয়ে গেল গো, এবার তো আমাকে মেরেই ফেললে মনে হয়। মাম্মি, কী হবে? হায় হায়, সব দুর্গ তো ভেঙে পড়ে যাচ্ছে। ও এবারে কী হয়, মনে হয় আমাকে আর ছাড়বে না, এই দুনিয়া থেকে সরিয়ে দেবে। পাল পালাও, পালাও, সবাই পালাও। এই যে টম, তুমি এই কাজ করেছো? বলল অনেক খাবার টাবার নিয়ে জেরির বাড়ির সামনে জেরিকে ডাকছে। জেরি ভাই, দাদাই এইসব খাবারটা তোমার জন্য আমি আনলাম, তুমি এসব খাবার খেয়ে আমার এই কাঁটাটা বার করে দাও, ওই জন্য আমার খুবই পা যন্ত্রণা হচ্ছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি মামা, তোমার পায়ের সব কাঁটাটা আমি বার করে দেবো, বুঝতে পারলে? আমি হলাম জেরির ভাগনা, এমন কোনো কাজ হয় না যে আমি পারি না। বাহ, থ্যাংক ইউ ভাগনা, তুমি খুব সুন্দর কাজ করলো, তোমার দেখে আমি স্যালুট জানাই। এ দেখো আবুল, তুমি আমাদের দলবার রেডি করো, ওদিকে বুলডগ নিজের শাসন ব্যবস্থা চালু করছে। এ তুমি নাকি এখানে শাসন ব্যবস্থা চালু করছো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো তোমার ভাই তো বলবে, একটা গদ্ধ মার্কা ভাই। এই
হায় হায় এত সব বিড়াল দল, কিন্তু আমি ভয় পাই না, বুঝতে পেরেছ? আমি এখনো এখানকার সম্রাট রাজা, বুঝতে পারলে? আমার কাছে আছে আমার বন্ধু জেরি, এই এই তো। এবং হা হা হা, জেরি কি করবে, ও বাচ্চা মানুষ, জেরির ভাগনা আছে, তার সঙ্গে আছে কুদ্দুস ভাই। হায় হায় যে কুদ্দুস ভাই, চুপ কর, তোরা চুপ কর, চ চ বুলডগের সাম্রাজ্যে আমরা কোনো অংশীদার হতে চাই না। দাঁড়াও, তোমাদেরকে ব্যবস্থা করছি, মেরে আজকে মেরেই ফেলে দেবো, যাও এখান থেকে বলছি। টম, তোমাকে আমি মেরেই ফেলবো, তুমি খুব গুলিয়েছো আমার বন্ধুদের সঙ্গে, আর আমার বুলডগ বন্ধু, আমার ভাইপো এবং আমার ভাগ্নের সঙ্গে। বুলডগ, কোথায় ছো? তাড়াতাড়ি এসো, তোমার জন্য খাবার রেডি। এই তো বাবু, আমি এসে গেছি। আহ, আমার বুলডগ, তোমার জন্য আমি দেখো কত বড় একটা মাংস আনলাম, খেয়ে নাও তুমি এটা।